কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর বোর্ডে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও কৃষি বিজ্ঞান পরীক্ষা স্থগিত করা হয়েছে। গত সোম এবং মঙ্গলবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় চলতি এসএসসি পরীক্ষা ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে তিনজনকে আটক করে পুলিশ। জানা যায়, ভুরুঙ্গামারীর নেহালউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান বলেন, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভুরুঙ্গামারী থেকে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।